অনেকে হয়তো জানে না যে কমিউনিটি গাইডলাইন অথবা আপনার চ্যানেলে যদি স্ট্রাইক চলে আসে তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন কিনা। বর্তমানে অনেকেই দেখা যায় যে অন্যের ভিডিও কপি করে নিজের চ্যানেলে আপলোড করে দেয়, অন্যের মিউজিক কপি করে নিজের চ্যানেলে আপলোড করে দেয়। সেক্ষেত্রে কিন্তু সে যখন দেখে যে আমার ভিডিও বা আমার অডিও সে নিয়ে তার চ্যানেলে আপলোড করেছে, সেক্ষেত্রে কিন্তু সে স্ট্রাইক দিতে বাধ্য হয়। তবে তার যখন 1,00,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ফুলফিল হয়ে গেল, সে যখন মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করলো, সে তার যে স্ট্রাইক আছে সেটাও কিন্তু অনেক সময় সে জানে না। যখন দেখলো তার স্ট্রাইক রয়েছে তখন সে খেয়াল হলো যে স্ট্রাইকের কারণে মনে মনিটাইজেশন আসে নাই। তো স্ট্রাইক থাকলে বা কমিটি গাইডলাইন থাকলে কি আপনার মনিটাইজেশন আসবে কি না, এটা একেবারে ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে। ধরেন সাপোজ আপনাকে আপনার চ্যানেলে একজনে অজাতে আপনাকে স্ট্রাইক দিয়ে দিল, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা এনেবল হবে, বা তারা যখন যাচাই বাছাই করবে বা ইউটিউব যখন যাচাই বাছাই করবে তখন দেখবে এটা ফিক্স স্ট্রাইক, তখন কিন্তু আপনার গাইডলাইন অথবা স্ট্রাইক দুইটাই যখন থাকবে তখন কিন্তু আপনার মনিটাইজেশন দিয়ে দেবে। কিন্তু আপনার যদি কারো কাছ থেকে চুরি করে কন্টেন্ট আপনার ভিডিওতে আপলোড করেন ইউটিউবের মাধ্যমে, যখন একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে স্ট্রাইক দেবে তখন কিন্তু আপনি এই চ্যানেল থেকে কখনোই মনিটাইজেশন পাবে না। যখন আপনার চ্যানেল থেকে স্ট্রাইকগুলো উঠে যাবে, ভিডিওগুলো রিমুভ করে দেবেন, দেন আপনি কিন্তু সেখানে মনিটাইজেশন পাবেন। আবার অনেকে বলে যে আমার তো কপিরাইট ক্লেম রয়েছে, তাহলে কি আমি মনিটাইজেশন পাবো? হ্যাঁ, আপনি যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে অবশ্যই মনিটাইজেশনটা পাবেন। কারণ কপিরাইট ক্লেম থাকলে আপনি যে ভিডিওতে কপিরাইট ক্লেম রয়েছে সেই ভিডিওর যত রেভিনিউ রয়েছে, যত ইনকাম রয়েছে তার কাছে, মানে যার মূল কন্টেন্ট বা যার মূল রয়েছে সে কিন্তু নিয়ে যাবে, কারণ সে অটোমেটিকলি আপনাকে ক্লেম করে দিবে। যে বড়ো বড়ো যত চ্যানেল রয়েছে, যেমন টি সিরিজের মতো যত চ্যানেল রয়েছে, তাদের ভিডিও যদি আপনার চ্যানেলে আপলোড করেন আপনাকে কখনো তারা স্ট্রাইক দিবে না, কোনো কিছুই করবে না, কিন্তু আপনার চ্যানেলের এই ওই ভিডিওর যত ইনকাম রয়েছে সেটা কিন্তু রেভিনিউটা সে নিয়ে যাবে। তবে আপনার আমি বলবো যদি আপনি ইউটিউবিং করতে আসেন বা ইউটিউবে আসেন, তাহলে কখনোই অন্যের কোনো কিছু চুরি করা যাবে না, অন্যের ভিডিও মিউজিক কখনো নেওয়া যাবে না। যদি আপনার ভিডিও প্রয়োজন হয় তাহলে অনেক ফ্রি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে নেন, পাশাপাশি আপনি অডিও দরকার প্রয়োজন হয় কিছু ফ্রি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অডিও নেন। এছাড়া ইউটিউবের হাজার হাজার অডিও রয়েছে, আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিতে পারেন। সো আমি বলবো পরিবেশে ইউটিউবিং করতে আসলে অবশ্যই অন্যের কন্টেন্ট বা অন্যের কোনো কিছু চুরি করা যাবে না, কারণ এখন হয়তো আপনার চ্যানেলটা ছোট রয়েছে, গ্রো হয় নাই, আপনাকে কেউ স্ট্রাইক দিবে না। যখন আপনার চ্যানেলটা অনেক বড় হবে, অনেক দিন চলে যাবে, তখন কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। তখন স্ট্রাইক চলে আসলে দীর্ঘদিন চ্যানেলটার বয়স হলে, কাজ অনেকদিন করেছেন, চ্যানেলটা হাওয়া হয়ে যায়, তখন কিন্তু আপনার নিজের কাছে অনেকটা খারাপ লাগে। তো ধন্যবাদ সকলকে, এই ছিল মোটামুটি ভিডিও। সো সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।